লোকমানে হাকিম তার সন্তানদের কেন সিহাত করেছিলেন, আমরাও তো আমাদের সন্তানদের কেন সিহাত করি? লোকমানে হাকিমের নসিহাতগুলো কেমন ছিল? লোকমানে হাকিমের নসিহাতগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইযু ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার আদরের সন্তানেরা, এখানে তাসগির করা হয়েছে, উলামায়ে কেরাম যারা তারা বুঝবেন, এখানে বলা হচ্ছে ইয়া বুনাইয়া, হে বৎস। কিন্তু লোকমানে হাকিম তার সন্তানদেরকে বিভিন্নভাবে, আমরা যখন আমাদের সন্তানগুলোকে কোনো কথা বলি, কোনো আদেশ দেই, কোনো নির্দেশ দিই, প্রত্যাদেশ দিই, তখন তাদেরকে বিভিন্নভাবে, তাদেরকে আগে আমরা অত্যন্ত বিনয়ের সাথে, আদরের সাথে তাদেরকে কথাগুলো বলে, বাবা জান, ও আমার আদরের বাবা, এই কথাগুলো তুমি শুনো। লোকমানে হাকিম তার সন্তানগুলোকে এভাবেই নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লা যুলমুন। তার সন্তানদেরকে নসিহত করলেন, ও সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করবা না। আল্লাহ হচ্ছে একজন। জুড়ে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা জীবনে কত শক্তি, কত ব্যক্তির নামে হোক, শক্তির নামে হোক, জীবনে অনেক শক্তি আমরা ব্যয় করেছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামটা কি আমরা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলতে পারবো না? কি বলেন, পারবো? আল্লাহর নামটা একটু শক্তি দিয়া, জীবনে এমন শক্তি কখনো কোথাও ব্যয় করি নাই। আজকে আল্লাহর জন্য এই আল্লাহর ঘরে আমরা এতটুকু শক্তি ব্যয় করব, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা বলি তো আল্লাহু আকবার। আপনাদের টাঙ্গাইলে কি শক্তি এতটুকু নেই? এখানে এত সংখ্যক লোক যদি আল্লাহু আকবার বলেন, তাহলে আওয়াজ তো এত কম হওয়ার কথা না। একটু জোরে চিল্লায় বলি না আল্লাহু আকবার, আর একটু যদি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানদেরকে বলছেন, ও সন্তানেরা শোনো, আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করবা না। আল্লাহ হচ্ছে এমন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা কোনো অস্তিত্বে ছিলে না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষেরা কি ছিল, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষেরা উল্লেখযোগ্য দামি কোনো বস্তু ছিল না। মানুষেরা কি ছিল? মানুষেরা ছিল নাপাক, এক ফুটা পানির টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে মুমিনুর ভিতরে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন নাপাক পানির টুকরা থেকে, বীর্য থেকে মানব বানালেন। প্রথমত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নাপাক পানির টুকরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রক্তের পিণ্ড আল্লাহ বানালেন। রক্তের খণ্ড যখন হয়ে গেল, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশের পরে এটাকে আল্লাহ পাক গোশতের টুকরা বানালেন। আবার চল্লিশের পরে আল্লাহ পাক এই গোশতের ভিতরে হাড় দিলেন, আবার হাড়টাকে আল্লাহ পাক গোশত দ্বারাতে প্রলেপ করলেন। এরপরে আমি সুন্দর স্ট্রাকচার হয়ে গেলাম, মানুষ হয়ে গেলাম। আল্লাহ বলছেন, ইয়া খুলুকুকুম
ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহু আকবার জোরে বলি, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তিনটা গভীর অন্ধকারের ভিতরে ও মানব তোমাদেরকে আমি বানাইলাম। একই তো হলো দুনিয়ার অন্ধকার, দুই নাম্বার হলো পেটের অন্ধকার, তিন নাম্বার হলো জরায়ুর অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে ও বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। আমি কেমন আল্লাহ তোমরা জানতে চাও? তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, তোমার মার গর্ভের ভিতরে মাঠে গর্ভে তুমি কি খাইবা, তোমার খাবার কি হবে, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষক মাতৃগর্ভের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে একটা কালেশকন লাগিয়ে দিয়েছি, তোমার মায়ের মাসিক ঋতুস্রাবের রক্তগুলো তোমার নাভির মাধ্যমে তোমার পেটের ভিতরে গেছে, আর এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ। যখন তুমি দুনিয়ার আলো বাতাস দেখলাম, কচি ছোট্ট শিশু তার খাবার পৃথিবীর কোনো উল্লেখযোগ্য খাবার সে খেতে পারে না, ভাত সে খাইতে পারবে না, তরকারি খাইতে পারবে না, রুটি খাইতে পারবে না, এই ছোট্ট সন্তানটার খাবার, এই নবজাত শিশুর খাবার কেউ আবিষ্কার করতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় কুদরতি একটা ফ্লাক্সের ব্যবস্থা তোমাদের জন্য করেছি, ওই কুদরতি ফ্লাক্সের ভিতরে তোমাদের খাবারটাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সযত্নে রেখেছি। দুনিয়ার ফ্লাক্সে 24 ঘন্টা সর্বোচ্চ ঠান্ডা জিনিস গরম থাকে, কিন্তু এমন কুদরতি ফ্লাক্স আমি আল্লাহ দিয়েছি 2 বছর 2.5 বছর পর্যন্ত খেয়েছ, কোনো কালের সময় কোনো মুহূর্তের জন্য ওই ফ্লাক্সের গরম দুধটা তোমার জন্য ঠান্ডা হয়ে যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধটাকে কেমন করেছি, একেবারে যদি পাতলা করি তুমি হঠাৎ করে টান দেবে তোমার কচি কণ্ঠনালীর ভিতরে আটকে যেতে পারে, এই জন্য দুধটা একেবারে আমি পাতলা করি নাই আর একেবারে ঘন করি নাই, তুমি খেতে পারবে না, ঠান্ডা করি নাই, তোমার অসুখ হয়ে যেতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, একেবারে গরমও করি নাই, তোমার খাইতে কষ্ট হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সর্বোচ্চ উপযোগী করে তোমার মার স্তনের ভিতরে দুধ দিয়েছি, আর ওই মার স্তনের ভিতরে যদি একটা ছিদ্র দিতাম তুমি যখন দুধ খাওয়ার জন্য টান দিতাম, তোমার কণ্ঠনালীর ভিতরে বেশি দুধ এসে কণ্ঠনালী আটকে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া সূক্ষ্মভাবে দুধ বের করে তোমাকে এই 2 বছর 2.5 বছর পর্যন্ত এই দুনিয়াতে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আল্লাহু আকবার, আমি হলাম সে আল্লাহ, সে রব। সুতরাং এই রবের সাথে শিরিক করবা না, এই রবের সাথে কাউকে শরীক করবা না, কোনো কিছু চাওয়ার প্রয়োজন যদি হয় তবে রবের কাছে চা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। পবিত্র সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে কোটিপতি বানাতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে তাকে হত দরিদ্রই দুনিয়াতে রাখবেন। ক্ষমতা কার? চিল্লায় বলেন, ক্ষমতা কার? এই জন্য লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলছেন, ও সন্তানেরা কখনো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না। যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করছেন, তাওহীদের সাথে পরিচয় করছেন, আল্লাহর একাত্মবাদের সাথে পরিচয় করে দিচ্ছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
লোকমানে হাকিমের আরেকটা নসিহত আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে লোকমানে হাকিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন আর একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ যখন লোকমানে হাকিম সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন, আল্লাহ বলছেন, ও লোকমান, আমার সাথে তোমার সন্তানদেরকে পরিচয় করাচ্ছ, এখন আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। কিভাবে পরিচয় করায় দিচ্ছেন?